আসসালামু আলাইকুম কেমন শুরু করা যায় আমরা সর্বপ্রথম বিষয়ের সাবজেক্টটি আঁকব সাবজেক্ট হিসেবে আমরা একটা গাছ এবং একটি ঘোড়া ধরে নিলাম গাছটি অনেক সুন্দর করে আঁকব ডালপালাগুলো দিব এবং পাতাগুলো দিব এখন ঘোড়ার স্ট্রাকচার আঁকব সবসময় মনে রাখতে হবে যে কোনো বস্তু আঁকতে হলে প্রথমে এটার স্ট্রাকচার আঁকতে হয় তারপর আমরা ডিটেইলস করব ঘোড়ার চুল লেজ সবকিছু ভালোভাবে দিতে হবে তারপরে আমরা অবজেক্ট আঁকব যেহেতু আমরা সানসেটের দৃশ্য আঁকছি সূর্যাস্তের দৃশ্য তো আমরা বেশি কিছু দিব না দূরের দিগন্ত এবং সূর্য দিব দূরের দিগন্ত দিয়ে দিচ্ছি এবং সূর্য দিয়ে দিচ্ছি ছোট ছোট কিছু পাহাড় দিব শেষ আমাদের আঁকা এবং চূড়ান্ত রং করা যাক সবসময় এটা মনে রাখতে হবে যে সবসময় সাবজেক্ট আগে রং করতে হবে সাবজেক্টটি আগে রং করতে হলে সর্বপ্রথমে ডার্ক কালার ইউজ করবো আমরা ডার্ক হিসেবে ব্ল্যাক কালারটা ইউজ করছি ছায়ার অংশতে দিতে হবে যেই যেই জায়গায় ছায়া পড়তে পারে ওই জায়গায় আমরা ব্ল্যাক কালারটা দিব তার পাশাপাশি চকলেট কালার অথবা ব্রাউন কালারটা দিব ভালোভাবে মিক্স করতে হবে তারপর আমরা লাইট ব্রাউন কালার দিয়ে মিক্স করে দিব নিখুঁত ভাবে করতে হবে এবং যত সম্ভব রং বাইরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এখন আমরা ইয়েলো কালার দিয়ে মিক্স করে দিচ্ছি এবার আমরা আকাশ রং করব যেহেতু সানসেটের দৃশ্য আমরা সর্বপ্রথমে উপরে কালো দিয়ে দিলাম যেহেতু রাত নেমে আসছে তারপর পার্সিয়ান ব্লু দিয়ে মিক্স করব এবং পার্পল কালার ডার্ক পার্পল কালার দিয়ে মিক্স করব এরপর আমরা লাইট পার্পল কালার দিয়ে পার্পল কালারটাকে মিক্স করে দিব এবং স্কাই ব্লু কালারটাকে দিয়ে লাইট পার্পল কালার মিক্স করে দিব এর সাথে হোয়াইট দিয়ে দিব যাতে ভালোভাবে মিক্স হয় যেহেতু আমাদের আকাশের রিফ্লেকশন অনুযায়ী পানিতে কালার হবে তাই আমরা পানিতেও সেম একই কালার দিয়ে দিব আমরা এই পাশে আকাশের রং করে দিচ্ছি সেম একইভাবে স্কাই ব্লু কালার দিয়ে এবং সাদা কালার দিয়ে মিক্স করে দিচ্ছি এখন আমরা সূর্যটি রং করব সূর্যটি প্রথমে আমরা লাইট ইয়েলো কালার দিব তারপর ইয়েলো কালার দিব তারপর আমরা অরেঞ্জ কালারটি দিব এখন আমরা সূর্যের সানসেটের যে আভা হয় আকাশে সে আভাগুলো দিব ইয়েলো কালার দিব এবং অরেঞ্জ কালার দিব সেটাকে আমরা সাদা দিয়ে মিক্স করে দিব আকাশের সাথে আস্তে আস্তে আমরা ডার্ক কালার ইউজ করব এটার জন্য লাল ইউজ করছি আভাগুলো যাতে আর একটু পিওর হয় পাহাড়ের পিছনে পিছনে লাল কালার দিয়ে দিব এবং কমলা এবং ইয়েলো কালার দিয়ে মিক্স করে দিব মেঘগুলো দিয়ে দিলাম আমরা হলুদ কালার ইউজ করে আমরা মেঘের মতো দিয়ে দিলাম আকাশে এবং মেঘগুলোকে আরো একটু ডার্ক করার জন্য অরেঞ্জ এবং ডার্ক অরেঞ্জ কালারটা দিলাম আমরা ডার্কার থেকে ডার্কার যাব তাই আমরা লাল কালারটাও দিয়ে দিলাম
purple color দিয়ে নিচের highlights গুলো দিব purple কে আবার সাদা color দিয়ে আমরা mix করে দিব লাল রং দিয়ে আর একটু আভা গুলো দিয়ে দিলাম এগুলো এরপরে আমরা নদী রং করব নদী যেহেতু আকাশের রিফ্লেকশন তাই আমরা নদীকেও সেম আকাশের ভাবে রং করব सेम আমরা সাদা কালার দিয়ে এখন মিক্স করে দিচ্ছি এবং মধ্যে লাল কালার এবং কমলা ও হলুদ দিয়ে মিক্স করে দিব হলুদ দিয়ে মিক্স করে দিচ্ছি এখন আমরা পাহাড়গুলো রং করব লাইট কালার থেকে ডার্ক কালারে যাব আমরা লেমন গ্রিন গ্রিন আর পার্সিয়ান ব্লু কালারটা ইউজ করব আমরা স্টেপ বাই স্টেপ সব কালারগুলো আমরা করে ফেলব এখন ঘাসগুলো করব ঘাসগুলোতে আগে লাইট গ্রিন lemon green এবং তারপরে dark green কালারটা আমরা ইউজ করব এবং এটা স্পাইকের মতো করে ব্যবহার করতে হবে কারণ ঘাসগুলো স্পাইকের মতো হয় তারপর আমরা passion blue কালার দিয়ে ঘাসের ছায়াগুলো দিব সেম স্পাইকের মতো এখন আমরা গাছটাকে রং করব প্রথমে আমরা লাইট ইয়েলো দিচ্ছি তারপর লেমন গ্রিন দিয়ে মিক্স করব তারপর সবুজ দিয়ে মিক্স করব গাঢ় আমরা ব্ল্যাক ইউজ করব কারণ ডার্ক থেকে ডার্কার গ্রিন তৈরি করার জন্য ব্ল্যাকের সাথে গ্রিন মিক্স করে আমরা ডার্ক গ্রিন কালারটা তৈরি করব সুন্দর করে মিক্স করতে হবে এবং প্রত্যেকটি কালারের জন্য জায়গা রাখতে হবে জায়গা না রাখলে আপনি কালারটি ভালোভাবে ফুটবে না আমরা হালকা হালকা করে কালার মিক্স করার পর পাতাগুলোর পাতা টাইপের ডিটেইলস করব পাহাড়গুলোর অন্ধকার সাইডগুলো দেওয়ার জন্য আমরা কালো ইউজ করছি কালোর পাশাপাশি আমরা ডার্ক গ্রিন মিক্স করে দিব এই পাশেও আমরা দিয়ে দিচ্ছি তারপরে আমরা এই গাছগুলোর ডিটেইলস করে দিব সুন্দর করে পাতার ডিটেইলস গুলো করে দিলে এখন ঘাসগুলো করতে হবে ঘাসগুলোতে আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি পার্পল কালারটাকে নিয়ে আমরা নদীতে আরো
ভালোভাবে রং করলাম। এখন আমাদের আউটলাইনিং করার পালা, ব্ল্যাক দিয়ে আমরা এখন আউটলাইনিং করে দিব। ঘাসগুলোকে আউটলাইনিং করে দিলাম, পাহাড়গুলোকে আউটলাইনিং করে দিলাম এবং নদীও। ঘোড়াটাকে আমরা সব থেকে পরে রং করব। এখন আমরা ঘোড়া করব, আমরা ইয়েলো কালারটা আগে দিব, কারণ সূর্যের আভা ঘোড়ার শরীরে পড়লে আমরা একটি আলো পাবো এবং বাকি সবগুলো অন্ধকারে থাকবে। আমরা হলুদ দেওয়ার পরে কালো কালারটাকে ইউজ করে সেই অন্ধকার সাইডটা রং করে দিব ঘোড়ার। এবং কালোগুলো ঠিক হলুদ কালারটা দিয়ে মিল করে দিব। এবং প্যাস্টেল স্ক্রেচিং টেকনিকে আমরা স্ক্রেচ করব কালারটা এবং কালোগুলোকে শার্পনেস দিব কালো রংগুলোতে। কালো রংগুলোতে শার্পনেস দেওয়ার পর ভালোভাবে শার্পনেস দিব। শার্পনেস দেওয়ার জন্য আপনাদের রঙের বক্সে যে পাখি থাকে সেই পাখিটা ইউজ করতে পারেন, অথবা যে কোনো শার্প জিনিস, চোখালো জিনিস আপনারা ইউজ করতে পারেন। শার্পনেস দেওয়ার পরে আমরা আবার আউটলাইনিং করব ঘোড়াটার উপরে কালো কালার দিয়ে। চোখটা দিয়ে দিলাম ঘোড়ার, কান, সূর্যটাকে একটু ডার্ক করে দিলাম এবং মিক্স করে দিলাম। তো এই ছিল আমার দৃশ্য, আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।